এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি প্রকৃতির মাঝে অবস্থিত সেরা 10টি অব্যয় ঠিকানা, যেগুলি ঘোরার জন্য সকালে কলকাতা থেকে বেরিয়ে আবার বিকেলে বাড়ি ফেরা যায়। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কলকাতার কাছাকাছি সেরা 10টি সমুদ্র সৈকত, যা যে কোনো উইকেন্ডেই আপনি ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে দূরত্বের ওপর নির্ভর করে এই 10টি স্পটকে সাজানো হয়েছে এই ভিডিওতে। প্রতিটি স্পটের দূরত্ব, যাতায়াতের সময়, কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং সেখানে গিয়ে কী কী দেখবেন ইত্যাদি সব তথ্যই আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং এখনও দ্য বং ট্রাভেলার্স ইউটিউব ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি অন করে দিন। কলকাতা থেকে মাত্র 120 কিলোমিটার দূরে রয়েছে মৌসুনী আইল্যান্ড, এবং পৌঁছতে সময় লাগবে মাত্র 4 ঘন্টা 30 মিনিট। কলকাতা থেকে বাসে অথবা ট্রেনে সরাসরি চলে আসুন নামখানা স্টেশনে, সেখান থেকে টোটো ভাড়া করে চলে আসুন বাগডাঙ্গা খেয়াঘাটে এবং সময় লাগবে 40 মিনিট। সেখান থেকে নদী পেরিয়ে টোটোতে আবার 20 মিনিটের পথ শেষে আপনি পৌঁছে যাবেন মৌসুনী আইল্যান্ডে। থাকার ব্যবস্থা হিসেবে রয়েছে টেন্ট এবং কটেজ, যার প্রতিদিনের মাথাপিছু ভাড়া 1000 এবং 1400 টাকার মতো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয়েছে মৌসুনী আইল্যান্ড ওভার প্রাইসড একটি জায়গা, এবং যাতায়াতের পথে ব্রেক জার্নির হ্যাপাও প্রচুর। তবে সমুদ্রের পাড়ে টেন্টে থাকার অভিজ্ঞতার জন্য আপনি ঘুরে আসতেই পারেন। নিচের ডেসক্রিপশন বক্সে মৌসুনী আইল্যান্ডের কিছু কটেজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। কলকাতা থেকে মাত্র 125 কিলোমিটার দূরে রয়েছে বকখালি, এবং পৌঁছতে সময় লাগবে মাত্র 4 ঘন্টা। কলকাতা থেকে বাসে অথবা ট্রেনে সরাসরি চলে আসুন নামখানা স্টেশনে, সেখান থেকে টোটো ভাড়া করে চলে আসুন বাসস্ট্যান্ডে, বাসস্ট্যান্ড থেকে বাসে চলে আসুন বকখালি, যা মাত্র 45 মিনিটের পথ। একদম গ্রামের পাশে অবস্থিত এই সমুদ্র সৈকত। থাকার ব্যবস্থা হিসেবে পেয়ে যাবেন অনেক সরকারি ও বেসরকারি হোটেল। কোনো বিশেষ দিন বা উৎসব পার্বণ ছাড়া আপনি বকখালি এলে স্পট বুকিং করেই হোটেল পেয়ে যাবেন, সেক্ষেত্রে আগে থেকে হোটেল বুকিংয়ের প্রয়োজন নেই। নন এসি ডবল বেডরুম 700 টাকা এবং 1000 টাকা থেকে এসি ডবল বেডরুম আপনি পেয়ে যাবেন। এছাড়াও দেখে নিতে পারেন বাসস্ট্যান্ড সংলগ্ন চিড়িয়াখানা। বকখালি ও ফ্রেজারগঞ্জ হলো পশ্চিমবঙ্গের একমাত্র সমুদ্র সৈকত যেখানে আপনি বায়ুকল বা উইন্ড মিল দেখতে পাবেন। এছাড়াও আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন, তাহলে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 40 মিনিট হেঁটে দেখে নিতে পারেন বনবিবির প্রাচীন মন্দির। নিচের ডেসক্রিপশন বক্সে বকখালির কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। কলকাতা থেকে মাত্র 157 কিলোমিটার দূরে রয়েছে জুনপুট সমুদ্র সৈকত, এবং পৌঁছতে সময় লাগবে মাত্র 4 ঘন্টা 30 মিনিট। কলকাতা থেকে কোলাঘাট হয়ে পৌঁছে যান কাথি, এবং সেখান থেকে টোটো বা অন্য কোনো গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন জুনপুট। এছাড়াও হোটেলে বলে দিলে তারাই কাথি থেকে আপনাকে পিক আপ করে নেবে। হাওড়া থেকে ট্রেনে এলে আপনাকে নামতে হবে কন্টাই স্টেশনে। অবস্থানগত দিক থেকে জুনপুট সমুদ্র সৈকতটি মন্দারমণি ও দীঘা সমুদ্র সৈকতের মাঝখানে রয়েছে। এখানে থাকার একমাত্র উপায় হলো জুনপুট রিসর্ট, এবং আপনি আসতে চাইলে অবশ্যই আগে থেকে বুকিং করে নিতে হবে। নন এসি ডাবল বেডরুম ভাড়া 700 টাকা এবং এসি ডাবল বেডরুম ভাড়া 1200 টাকা। এছাড়াও আপনি দেখে নিতে পারেন কপিল মুনির আশ্রম। নিচের ডেসক্রিপশন বক্সে জুনপুট রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। জুনপুট থেকে মাত্র 5 কিলোমিটার এবং কলকাতা থেকে 162 কিলোমিটার দূরে রয়েছে বাকিপুট সমুদ্র সৈকত, পৌঁছতে সময় লাগবে মাত্র 4 ঘন্টা 30 মিনিট। কলকাতা থেকে কোলাঘাট হয়ে পৌঁছে যান কাথি, এবং সেখান থেকে টোটো বা অন্য কোনো গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন বাকিপুট। হাওড়া থেকে ট্রেনে এলে আপনাকে নামতে হবে কন্টাই স্টেশনে। এখানে থাকার জন্য রয়েছে একমাত্র ঝিনুক রেসিডেন্সি, যেখানে
এসি ডাবল বেডরুম চার্জ মোটামুটি 1,500 টাকা এবং ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত মাথাপিছু প্রতিদিনের খাওয়া খরচ প্রায় 600 টাকা। আপনারা যেতে চাইলে অবশ্যই আগে থেকে বুকিং করে নেবেন, তবে এখানে সমুদ্রের বিশাল ঢেউ আপনি পাবেন না, শুধুমাত্র জোয়ারের সময়ই এই নির্জন সমুদ্র সৈকতে ঢেউ আপনি দেখতে পাবেন। নিচের ডেসক্রিপশন বক্সে ঝিনুক রেসিডেন্সির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। কলকাতা থেকে 165 কিলোমিটার দূরে রয়েছে বগুড়ার জলপাই সমুদ্র সৈকত। পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিট। কলকাতা থেকে কোলাঘাট হয়ে পৌঁছে যান কাথি এবং সেখান থেকে টোটো বা অন্য কোনো গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন বগুড়ার জলপাই। হাওড়া থেকে ট্রেনে এলে আপনাকে নামতে হবে কন্টাই স্টেশনে। এখানে থাকার জন্য রয়েছে একমাত্র রিসর্ট সাগর নিরালায়, যেখানে প্রতিদিনের মাথাপিছু খরচ 1,100 টাকা। এই সমুদ্র সৈকতের বিশেষত্ব হল লাল কাঁকড়া। অপেক্ষাকৃত নির্জন হওয়ায় এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। নিচের ডেসক্রিপশন বক্সে সাগর নিরালায় রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে রয়েছে মন্দারমণি সমুদ্র সৈকত। পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিট। কলকাতা থেকে কোলাঘাট হয়ে পৌঁছে যান চাউলখোলা স্টপেজে এবং সেখান থেকে টোটো বা অন্য কোনো গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন মন্দারমণি। হাওড়া থেকে ট্রেনে এলে আপনাকে নামতে হবে কন্টাই অথবা দীঘা স্টেশনে। এখানে থাকার জন্য আপনি পেয়ে যাবেন প্রচুর হোটেল এবং রিসর্ট, তবে উইকেন্ডে এলে আগে থেকে বুকিং করে নেওয়াই ভালো, কেননা সে সময় ট্যুরিস্টদের বেশ ভিড় থাকে। এছাড়াও কোনো বিশেষ দিন বা উৎসব পার্বণ হলে কয়েক মাস আগে থেকে বুকিং করে নিতে হবে। নন এসি ডাবল বেডরুম 1,500 টাকা এবং 3,000 টাকা থেকে এসি ডাবল বেডরুম আপনি পেয়ে যাবেন। থাকা ও খাওয়া খরচ অন্যান্য সৈকতের থেকে বেশ অনেকটাই বেশি, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খরচ অনুপাতে মন্দারমণি একটি ওভার প্রাইসড জায়গা। নিচের ডেসক্রিপশন বক্সে মন্দারমণির কিছু হোটেল এবং রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। কলকাতা থেকে 172 কিলোমিটার দূরে রয়েছে তাজপুর সমুদ্র সৈকত। পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিট। কলকাতা থেকে কোলাঘাট এবং কাথি হয়ে পৌঁছে যান তাজপুর। হাওড়া থেকে ট্রেনে এলে আপনাকে নামতে হবে রামনগর স্টেশনে এবং স্টেশন থেকে তাজপুরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এছাড়াও দীঘা থেকে আপনি যে কোনো গাড়ি ভাড়া করেও তাজপুর আসতে পারেন। এখানে থাকার জন্য আপনি পেয়ে যাবেন বেশ কিছু হোটেল। নন এসি ডাবল বেডরুম 1,200 টাকা এবং 1,800 টাকা থেকে এসি ডাবল বেডরুম আপনি পেয়ে যাবেন। ঝাউবনের পাড়ে বিস্তীর্ণ সমুদ্র সৈকত আপনার বেশ ভালো লাগবে। নিচের ডেসক্রিপশন বক্সে তাজপুরের কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। কলকাতা থেকে 180 কিলোমিটার দূরে রয়েছে দীঘা সমুদ্র সৈকত। পৌঁছতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা। কলকাতা থেকে কোলাঘাট হয়ে সরাসরি চলে আসতে পারেন দীঘা। প্রথমে আসবে ওল্ড দীঘা এবং তারপর আসবে নিউ দীঘা। হাওড়া থেকে ট্রেনে এলে আপনাকে নামতে হবে দীঘা স্টেশনে। কলকাতা থেকে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে সবথেকে জনপ্রিয় জায়গা হলো এই দীঘা। থাকা ও খাওয়ার ব্যবস্থা অপেক্ষাকৃত সস্তা হওয়ায় মানুষের ভিড়ও বেশ বেশি। এখানে থাকার জন্য আপনি পেয়ে যাবেন অসংখ্য সরকারি ও বেসরকারি হোটেল এবং রিসর্ট। নন এসি ডাবল বেডরুম 500 টাকা এবং 1,200 টাকা থেকে এসি ডাবল বেডরুম আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি দেখে নিতে পারেন জগন্নাথদেবের মন্দির, মিউজিয়াম, ঢেউসাগর ইত্যাদি। নিচের ডেসক্রিপশন বক্সে দীঘার কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। কলকাতা থেকে 185 কিলোমিটার দূরে রয়েছে উদয়পুর সমুদ্র সৈকত। পৌঁছতে সময় লাগবে 5 ঘন্টা। কলকাতা থেকে কোলাঘাট হয়ে দীঘা এবং দীঘা থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে উদয়পুর সমুদ্র সৈকত। হাওড়া থেকে ট্রেনে এলে আপনাকে নামতে হবে দীঘা স্টেশনে। সেখান থেকে টোটো বা যে কোনো গাড়ি ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন উদয়পুর।
পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সীমান্তেই হলো এই সমুদ্র সৈকত। দীঘার থেকে অপেক্ষাকৃত কম ভিড় দেখা যায় এখানে, তাই নিজের মতো সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা হলো উদয়পুর। এখানে থাকার জন্য আপনি পেয়ে যাবেন বেশ কিছু হোটেল। নন এসি ডাবল বেডরুম 1200 টাকা এবং 1800 টাকা থেকে এসি ডাবল বেডরুম আপনি পেয়ে যাবেন। নিচের ডেসক্রিপশন বক্সে উদয়পুরের কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। কলকাতা থেকে 190 কিলোমিটার দূরে রয়েছে তালসারি সমুদ্র সৈকত। পৌঁছতে সময় লাগবে 5 ঘন্টা 30 মিনিট। কলকাতা থেকে কোলাঘাট হয়ে দীঘা এবং দীঘা থেকে উদয়পুর ছাড়িয়ে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে তালসারি সমুদ্র সৈকত। হাওড়া থেকে ট্রেনে এলে আপনাকে নামতে হবে দীঘা স্টেশনে। সেখান থেকে টোটো বা যে কোনো গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন তালসারি। এই তালসারি উড়িষ্যা রাজ্যে অবস্থিত, যদিও সেখানে যাওয়া বা থাকায় কোনো বাধা নেই। এখানে আপনি অনেক লাল কাঁকড়া দেখতে পাবেন। থাকার ব্যবস্থা হিসেবে রয়েছে কিছু হোটেল। নন এসি ডাবল বেডরুম 1200 টাকা এবং 1800 টাকা থেকে এসি ডাবল বেডরুম আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি ঘুরে দেখতে পারেন বিচিত্রপুর ম্যানগ্রোভ। নিচের ডেসক্রিপশন বক্সে তালসারির কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো।